তার কমিটমেন্ট থাকতে হবে তার কোনো ধরনের নেফাক থাকবে না তাকে তো মুসলমান বলা হয় কাজী জোর করে কাউকে যদি বলো জোর করে যদি আমি বলি বন্দুকের গুলিতে নলায় যদি আমি বলি যে ইসলাম কালমা বলো আর সে মুখমুখে কালমা উচ্চারণ করলো সে কখনো মুসলমান হয়ে যায়নি যদি মনের ভিতর থেকে সে কালমা বিশ্বাস না করে এইজন্য লা ইকরাহ ফিদ্দিন ইসলাম এটা চাপিয়ে দেবার বিষয় না এটা উপর থেকে দ্যাট ক্যানট বি ইমপোজ ফ্রম আউটসাইড এটা উপর থেকে নয় ইট হ্যাজ টু বি ফ্রম উইদিন এটা ভিতর থেকে আসতে হবে এইজন্য ইসলামের কথা হলো লা ইকরাহ ফিদ্দিন ইসলাম ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকই নিজ ধর্ম স্বাধীনভাবে লালন পালন করবে ইসলামী সমাজ ব্যবস্থা লালন পালন করেছে কোনো বাধা বিপত্তি কখনো আসেনি এখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এই বিচারের কারণে বিচারকও খুব চিন্তায় পড়ে গেলেন কিন্তু পরে হিন্দুরাই বলে যে আমরা ওই মুসলমান বুজুর্গ উনি যদি বলে যেটাই বলে আমরা মেনে নেব মুসলমানরা খুশি যেহেতু মুসলমানকে তারা মাধ্যম মেনেছে উনি বললে মেনে নেবেন হিন্দুরাও তার বুজুর্গের ক্ষেত্রে তাদের বিশ্বাস ছিল সেদিন ওই বুজুর্গ বিচারকের সামনে বলেন যে জায়গা মুসলমানদের না এটা হিন্দুদের মন্দিরের জায়গা হিন্দুদের মন্দিরের জায়গা বিচারক স্বাভাবিকভাবে হিন্দুদেরকে দিয়ে গেলেন মুসলমানরা অখুশি হলো যে আমরা মুসলমান হয়ে পীর বুজুর্গ বলে কিন্তু আমাদের পক্ষে কথা বললেন না আসলে জায়গাটা হিন্দুদেরই ছিল বিচারক ঐতিহাসিক কথা বলেছে তিনি বলেন আজকে আজকে মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে এটি হলো ইসলাম উদারতা এই জন্য ওই হিন্দুরা যারা তাদের পক্ষে রায় শুনে খুশি হলো তারাই রাত্রির অন্ধকারে মুসলমান হয়ে পীর সাহেবের কাছে আসলো আমাদেরকে আপনি মুসলমান বানান যে সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমান সমাজে আমরা মুসলমান বা ইসলামী সমাজ বলি ওই সমাজকে যে সমাজের চিন্তাধারা যে সমাজের মূল্যবোধ ইসলামী আদর্শে গড়ে উঠেছে এটাকে আমরা ইসলামী সমাজ বলে থাকি কাজেই যে সমাজ সত্যিকার অর্থে প্রকৃত অর্থে ইসলামী ভাবধারায় গড়ে উঠেছে সেখানে অমুসলিমদের নির্যাতনের কোনো প্রশ্নই আসে না এবং অমুসলিম কোরআনের ভাষায় হাদিসের ভাষায় তারা সংখ্যালঘু নয় তারা আহলু জিম্মা অথবা আমরা সহজে হয়তো জিম্মি বলে থাকি আমরা যখন জিম্মি বলি অনেকে যারা বাংলা ভাষার সাথে খুব বেশি পরিচিত আরবি ভাষার সাথে পরিচিত নয় তারা মনে করে তা কাউকে জিম্মি করে রেখেছে হাইজ্যাক করে রেখেছে কোথাও বন্ধ করে রেখেছে জিম্মা মানে তাই নয় জিম্মা বলা হয় অধিকার দায়িত্ব তাদেরকে আহলু জিম্মা বলা হয় যেহেতু তারা সরাসরি আল্লাহ পাকের দায়িত্বে আছে রসুলের দায়িত্বে আছে লহুম জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলিহি এই জন্য আহলু জিম্মা ও মুসলিম তারা সংখ্যালঘু নয় ওরা মুসলমানের মতোই কোনো মুসলমান দেশে একেবারে পুরোপুরি নাগরিক সেকেন্ড বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয় তারা ফুল সিটিজেনশিপ তাদেরও আছে এদেরকে বলা আহলু জিম্মা একজন মুসলমান নাগরিক মুসলমান দেশে যে সমস্ত অধিকার পেয়ে থাকে এবং সেবা পেয়ে থাকে অমুসলিম বলে ইসলাম কখনো বলেনি এসব অধিকার বা সেবা থেকে তাকে বঞ্চিত করতে এবং ১৪০০ বছরের ইতিহাস হলো কোনো মুসলমান সমাজ অমুসলিমকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়নি বরঞ্চ তাকে সব ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে তার জান মাল তার ইজ্জতের সব কিছু যখনই আমরা অমুসলিমদের তাদের নানা নিরাপত্তার কথা বলি সবচেয়ে বড় নিরাপত্তা হলো তাদেরকে বাহ্যিক আগ্রাসন বাহ্যিক নির্যাতন নিপীড়ন এবং অভ্যন্তরীণ নির্যাতন থেকে তাদেরকে রক্ষা করা যাতে কোনো অমুসলিম মুসলমান দেশে বাইরের কোনো আগ্রাসনের শিকার না হয় ঠিক তেমনি অন্যান্য কোনো মুসলমান ধারাও যে সে নির্যাতিত না হয় এটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য ফেকে মালিকির একজন বড় প্রখ্যাত আলিম আল্লামা কোরাফি রহমতুল্লাহ আলাইহ উনি অমুসলিম নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে এটিও বলেন যে কোনো মুসলমান দেশ অথবা ইসলামী সরকার তার নাগরিকদের অধিকার এবং নিরাপত্তা দেবার জন্য প্রয়োজনে যুদ্ধে যায় প্রয়োজনে যুদ্ধে যাবে সে সময় যখন মুসলমানদের ক্ষমতা ছিল মুসলমানদের জৌলুস ছিল মুসলমানদেরকে পৃথিবীর অন্যান্য জাতিগুলো সমীহ করত তখন ইতিহাসে আছে একজন নারী পৃথিবীর ও প্রান্তে তার সম্ভ্রম লুট করার কারণে তখনকার আব্বাসী শাসন সব শক্তি নিয়ে লুটে পড়ে সব শক্তির প্রয়োগ করে একজন মহিলার ইজ্জত রক্ষা করার জন্য তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো মুসলমানদের যেমন রক্ষা করা
আল্লামা কুরাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন অমুসলিম মুসলমান দেশের নাগরিক যদি বাইরের কোনো আগ্রাসনের শিকার হয় তাকেও রাষ্ট্রের সমস্ত শক্তি দিয়ে তাকে নিরাপত্তা দিতে হবে তাহলে বুঝতেই পেরেছেন মহতরম হাজিরিন অমুসলিম নাগরিক মুসলমান দেশে পূর্ণাঙ্গ অধিকার নিয়ে একজন নাগরিক সে কোনো অবস্থাতেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয় এবং তার অভ্যন্তরীণ নির্যাতন থেকেও তাকে রক্ষা করতে হবে প্রচুর হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইনতাকাসা হক মুআহিদিন আও কাল্লাফা ফাওকা কাতিহি আও আখাযা মালহু বিগাইরি তিবি নাফসিহি রাসূল বলেন আকুন হাজিজু ইয়াউমুল কিয়ামা কেউ যদি অমুসলিম নাগরিককে তার সামর্থ্যের অধিক কোনো দায়িত্ব চাপিয়ে দেয় তার অধিকার ক্ষুণ্ণ করে অথবা তার তার সম্পদ টাকা পয়সা তার অমতে তার সম্মতি ছাড়া যদি কেউ নেয় রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে ওই লোকের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক যার আল্লাহ পাকের কাছে নবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবেন অন্য হাদিসে রাসূল বলেন খসম তো হো আমি সেই মামলায় জিতে যাব আমি জয় হব এটি সহজ কথা নয় ছোট কথা নয় রাসূল বলে যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিম নাগরিকের তার টাকা পয়সা অথবা তার জানের যদি কেউ ক্ষতি করে আল্লাহ নবী নিজেই আল্লাহ পাকের দরবারে নালিশ পেশ করবেন এবং এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আযা যিম্মিয়ান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ এটা আরো পাওয়ারফুল মেসেজ আরো অত্যন্ত শক্তিশালী বার্তা রাসূল বলেন কি অমুসলিমকে কষ্ট দিল সেই জন্য আমাকেই কষ্ট দিল যে আমাকে কষ্ট দেয় সেই জন্য আল্লাহ পাককে কষ্ট দেয় একজন অমুসলিম নাগরিককে কষ্ট দেয়া আল্লাহ নবী সেই বিষয়টি আল্লাহ পাককে কষ্ট দেওয়ার শামিল বলেছেন মান আযা যিম্মিয়ান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ তাহলে যে একজন অমুসলিম নাগরিককে ইসলামী সমাজ ব্যবস্থায় বাহ্যিক নির্যাতন থেকে যেমন তাকে রক্ষা করা হয় অভ্যন্তরীণ নির্যাতন থেকেও তাকে রক্ষা করা হয় এবং তার নিরাপত্তার মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা হলো তার জানের নিরাপত্তা দেয়া তার জানের বেঁচে থাকার লাইফে এর নিরাপত্তা দেয়া কাজী ইসলাম ওপেন লাইসেন্স দেয়নি যে মুসলিম নাগরিক তার রক্ত এমনি ব্যথা যাবে কোনো বিচার ব্যবস্থা কিছুই হবে না নাউজুবিল্লাহ এটি ইসলামের নীতি না ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সার্বজনীন গোটা বিশ্বের জন্য কিয়ামত পর্যন্তই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাতালা মুআহিদান মুআহিদান হলো যার সাথে ইসলামী রাষ্ট্রের চুক্তি আছে অর্থাৎ যে ইসলামী রাষ্ট্রের নাগরিক এবং মুআহিদান আরো একটু ব্যাপক অর্থে এটাও বোঝায় যেমন কি কোনো মুসলমান দেশে অন্য কোন দেশের যদি অমুসলিম নাগরিক ভিসা নিয়ে আসে মুআহিদ কারণ কোন রাষ্ট্র যখন অন্য দেশের নাগরিককে ভিসা দেয় এটি শুধু একটি স্ট্যাম্পিং নয় বরং চা কথার প্রতিশ্রুতি দেয়া হয় আপনি আমার দেশে স্বাগত এবং আপনার নিরাপত্তা আমরা দেব কাজে কোনো মুসলমান দেশে অমুসলিম নাগরিক যদি ভিজিটিংও আসে রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মুসলিমকে কেউ যদি হত্যা করে সে জান্নাতের গ্রাম থেকে বঞ্চিত হবে লাম ইয়াজিদ রিহাল জান্নাহ জান্নাতের গ্রামও পাবে না জান্নাতের এই সুগ্রাম ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগ্রাম অনুভব করা যায় এটি ফিল করা যায় কাজী সে জান্নাতে যাবে দূরের কথা জান্নাত থেকে কত দূরে 40 বছরের দূরত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জানের নিরাপত্তা এটি হলো গ্যারান্টি তার লাইফের এবং এটি শুধু একটি বাণী নয় এটি বাস্তবায়ন করা হয়েছে হযরত আলী ইবনে আবি তালিবের জামানায় কোন মুসলমান এক মুসলিমকে হত্যা করলো বিচার আসলো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন তাকে বলেন যেহেতু হত্যা করা হয়েছে কিসাস মৃত্যুদণ্ড এবং যে খুনি ঘাতক তাকে নিয়ে আসা হলো মুসলমান পরবর্তীতে যে এ মুসলিম নিহত ব্যক্তির অভিভাবক তাকে হাজির করা হলো সে বলল যে দেখো এই লোকটাকে ইসলামী বিচার ব্যবস্থা হত্যা করা হবে তুমি কি বলো সে বলল যে না হত্যা করতে হবে না আমি যে যেটা মৃত্যুপণ মারা গেলে যে একটা নির্দিষ্ট অঙ্কের পয়সা দিতে হয় সেটা আমরা নিয়ে নিছি আমরা রাজি হযরত আলী ইবনে আবি তালিব তাতেও নিশ্চিত হননি তিনি বলেন হালফা জাউকা বৈবিতি দেখিয়ে কি টাকা পয়সা দিয়ে তোমাকে ম্যানেজ করেছে ব্যবস্থা করেছে তিনি বললেন না বৈবিতিও দেখানো হয়নি অথবা শুধুমাত্র এমনি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে না আমরা রাজি আছি দিলের আছি তখনই এই লোকটিটা ছাড় পেল তাহলে ইসলামী বিচার ব্যবস্থায় একজন অমুসলিমকে হত্যা করার কারণে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন
সেই লোকটির বিচার ব্যবস্থা মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়ে দিলেন এবং ওমর ইবনে আব্দুল আজিজের জমানা এদের একটি ঘটনা ঘটে ওমর ইবনে আব্দুল আজিজ ওই খুনিকে নিহত ব্যক্তির অভিভাবককে সুপর্দ করে দিলেন এবং সে প্রতিশোধ নিয়েছে ওলামায়ে কেরাম সমস্ত দৃষ্টান্তগুলো সামনে রেখে বলেন যে মুসলিম ঠিক যদি কেউ মুসলমান হত্যা করে তার বিচার হতে হবে আর যদি হাদিস আছে সেটা ওলামায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যে কোন মুসলমানকে লা ইয়াকতুল মুসলিম বিকাফির ওলামায়ে কেরাম তার ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো ওই কাফির যে মুসলমান দেশের নাগরিক নয় অথবা যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত ওই সমস্ত কোন কাফির যদি মুসলমান হত্যা করে তার বিনিময়ে মৃত্যুদণ্ড নেই এটা আলাদা ব্যাখ্যা আছে মহতরম হাজিরের জন্য বললাম এই সমস্ত ঘটনাগুলো আমাদের প্রমাণ করে যে মুসলিম নাগরিকের প্রথম নিরাপত্তা হলো তার জানের এবং তার দ্বিতীয় নিরাপত্তা হলো তার মালের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খ্রিস্টানদের সাথে তারা মুসলিম নাগরিক রাসূলের জামানায় এবং এদেরকে আহলে জিম্মা বলা হয় তাদের সাথে যে চুক্তি করলেন সেখানে আছে ওয়ালি নাজরান ওয়া হাশিয়াতিহি ওয়ালি নাসারা নাজরান ওয়া হাশিয়াতিহি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলি ফি আমওয়ালিহিম আগে উল্লেখ করেন ওয়া দিমাইহিম রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরান এবং আশেপাশে খ্রিস্টানদের সাথে আমাদের যে চুক্তি হলো সেই চুক্তি বাস্তবায়িত হবে কার্যকর হবে ইফেক্টিভ হবে তাদের জানমাল ক্ষেত্রে এবং সেটি আরো দীর্ঘ 12 হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মালের নিরাপত্তা দিয়েছেন এইজন্য উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন কোন মুসলমানের সম্পদ চুরি করবার কারণে যদি শর্ত সাপেক্ষ বিষয় যদি কোন মুসলমানের হাত কাটা যায় ঠিক তেমনি অমুসলিম নাগরিকেরও যদি ওই পরিমাণ সম্পদ চুরি করা হয় আর সেই চুরিটা যদি কোন মুসলমান করে থাকে তারও হাত কাটা যাবে তাহলে ইসলাম এই ক্ষেত্রে মুসলমানের সম্পদ অমুসলিমের সম্পদের ক্ষেত্রে বৈষম্য করেনি সম্পদের প্রতি মুসলমানের সম্পদের যে গুরুত্ব যে নিরাপত্তা অমুসলিমের সম্পদের প্রতি একই গুরুত্ব দিয়েছে হাত কাটার বিধানের ক্ষেত্রে আজকাল ছোটখাটো ঘটনা কেন্দ্র করে অমুসলিমদের দোকানপাট অথবা তাদের ব্যবসা বাণিজ্যে যারা হামলা করে নিঃসন্দেহে এদের সাথে ইসলামের দূরতর সম্পর্ক নেই কারা হামলা করে সেটি আপনাদের কাছে অজানা নয় এখানে কোনো ওলামায়ে কেরাম আলিম অথবা কমিটেড কোনো মুসলমান ইসলামের প্রতি যার কমিট প্র্যাকটিসিং কোনো মুসলমান এই জাতীয় কোনো কাণ্ডে অতীত লিপ্ত হয়নি আগামীতে আশা করি হবে না এই জন্য বলি যে মুসলমান সম্পদের যেমন নিরাপত্তা আছে পবিত্রতা আছে ঠিক তেমনি অমুসলিমের সম্পদের ইসলাম গুরুত্ব দিয়ে থাকে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা জানেন ইসলামের ইতিহাস অনেক উদার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এত বেশি উদার তাদের এবং টাকা পয়সার প্রতি ইসলাম এত বেশি তাদের গুরুত্ব দিয়ে নিরাপত্তা দিয়েছে 1400 বছরে সেটা উমাইয়া আমলে হোক আব্বাসি আমলে এমনকি ওসমানি খেলাফত আমলের মধ্যেও খ্রিস্টান ইহুদিদের মধ্যে বড় পুঁজিপতি বড় ব্যবসায়ী এবং কোনো বাধা বিপত্তি ছাড়াই ব্যবসা বাণিজ্য করে তখনকার জামানা মিলিয়নার এবং বিলিয়নার হয়েছে নজির ইতিহাসে আছে কাজেই তাদের সম্পদের প্রতি নিরাপত্তা ইসলাম দেয় এবং তাদের এমনকি মান সম্মানের ইজ্জত সেটিও তাদের নিরাপত্তা ইসলাম দেয় মান সম্মানের আল্লামা ইবনে শাহাব যুহরী রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক ওলামায়ে কেরামে কথা লিখেন যে মুসলমানের যেমন গীবত হারাম কোন অমুসলিমেরও অযথা বিনা কারণে অবশ্য গীবতের মশালা অনেক ব্যাখ্যা সাপেক্ষ কেউ যদি অযথা শুধু অমুসলিম হবার কারণে নিন্দা করে ওলামায়ে কেরাম বলেন সেটিও নিন্দনীয় সেটিও নিন্দনীয় কারণ আল্লাহ পাক তাদের জান মালের যেমন নিরাপত্তা দিয়েছেন তার মান সম্মানের নিরাপত্তাও দিয়েছেন এরই হলো খুব মৌলিক কথা যে তাদের এসব বিষয়গুলো নিরাপত্তা দেয় আমরা দেখব এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিভাবে বাস্তবায়ন করেছেন মহতরম হাজিরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্মীয় স্বাধীনতা ধর্ম লালন পালনের সে স্বাধীনতাও দিয়েছেন জানের নিরাপত্তা মালের নিরাপত্তা এবং তাদের মান সম্মান নিরাপত্তা তাদের ধর্মের স্বাধীনতা আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা অযথা ইসলামের বিরুদ্ধে বা মুসলমানের বিরুদ্ধে লেখে এবং তারা বলে যদি কখনো একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় এ দেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কোরআন হাদিসের আইন যদি এখানে বাস্তবায়িত হয় তাহলে অমুসলিমরা তো বড় ঝুঁকিতে পড়বে এ দেশ ছাড়ানো ছাড়া তাদের কোনো আর উপায় থাকবে না অর্থাৎ ইসলামী রাষ্ট্র ইসলামী আইন তাদের জন্য বড় ঝুঁকি একথা বলে বেড়ায় আমাদের বোঝা দরকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অমুসলিমরা খুব পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে তাদের ধর্ম লালন পালন করতে পারে
কোরআন হাদিসে কোথাও এক কথা নেই যে ইসলাম কার উপর চাপিয়ে দিতে হবে লা ইকরাহ ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামালাহা আল্লাহ পাক খুব পরিষ্কার ভাষা কিয়ামত পর্যন্ত এই কথা যে আল্লাহ পাক বলেন ধর্মীয় বিষয়ে কার উপর বল প্রয়োগ করা হবে না শক্তি প্রয়োগ করা হবে না এটি ইসলামের ইতিহাস নয় এটি খ্রিস্টানদের ইতিহাস মধ্যযুগীয় খ্রিস্টানদের ইতিহাস পড়বেন দেখবেন হয়তো খ্রিস্ট ধর্ম গ্রহণ করো না হলে হত্যা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করে মধ্যযুগীয় খ্রিস্টানদের ইতিহাস বলে সেখানে মানুষ বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারবে এ নিশ্চয়তাও ছিল না অর্থাৎ তাদের ধর্ম তারা জোর করে চাপিয়ে দিয়েছে ইসলাম একটি ঘটনা নেই যে যেখানে ইসলাম শক্তি প্রয়োগ করে কার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা চাপানো হয়েছে আমরা বরাবর বলে থাকি ইন্দোনেশিয়া 200 মিলিয়ন মুসলমান একদিনের জন্য সেনা অভিযান পরিচালিত হয়নি ইসলাম আখলাক তার অন্তর্নিহিত সৌন্দর্য তার আকর্ষণ বোধ আছে তার ইনার কোয়ালিটি আছে এগুলো নিয়ে ইসলাম অন্যদের মন কেড়ে নিয়েছে অন্যদের মন জয় করেছে ইসলাম এভাবে সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে ইসলাম কখনো তরবারির ছায়ায় অথবা তরবারির জোরে শক্তি বা বল প্রয়োগ করে ইসলাম কখনো তার অগ্রযাত্রা অথবা পথচলা ইসলামের কখনো হয়নি লাইক রাহাফিদ্দিন ইসলাম চাপিয়ে দেবার বিষয় না আর এটা চাপিয়ে দিলে লাভ নাই কারণ ইসলাম এটা বাহ্যিক কিছু লেবাস পোশাকের শুধু নাম নয় কোনো মুসলিমকে যদি মাথা থেকে পা পর্যন্ত জুব্বা পাগড়ি সবই দেয়া হলো আর সেটি ভিতর থেকে কালমা না বলে এ পোশাকের কারণে সে মুসলমান হবে না এই পোশাকের কারণে সে মুসলমান হবে না ইসলাম প্রথমে এটা দিলের বিশ্বাস মন থেকে আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস থাকতে হবে মৌখিক স্বীকৃতি থাকতে হবে এবং সেই বিশ্বাসের প্রতি তার যোগ সমর্থন থাকতে হবে তার কমিটমেন্ট থাকতে হবে তার কোনো ধরনের নেফাক থাকবে না তাকে তো মুসলমান বলা হয় কাজী জোর করে কাউকে যদি বলো জোর করে যদি আমি বলি বন্দুকের গুলিতে নলায় যদি আমি বলি যে ইসলাম কালমা বলো আর সে মুখোমুখি কালমা উচ্চারণ করলো সে কখনো মুসলমান হয়ে যায়নি যদি মনের ভিতর থেকে সে কালমা বিশ্বাস না করে এই জন্য লা ইকরাহ ফিদ্দিন ইসলাম এটা চাপিয়ে দেবার বিষয় না এটা উপর থেকে দ্যাট ক্যানট বি ইম্পোজ ফ্রম আউটসাইড এটা উপর থেকে নয় ইট হ্যাজ টু বি ফ্রম উইদিন এটা ভেতর থেকেই আসতে হবে এই জন্য ইসলামের কথা হলো লা ইকরাহ ফিদ্দিন ইসলাম ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকে নিজ ধর্ম স্বাধীনভাবে লালন পালন করবে ইসলামী সমাজ ব্যবস্থা লালন পালন করেছে কোনো বাধা বিপত্তি কখনো আসেনি হাটাচারি মাদ্রাসার পাশেই মন্দির শত বছর যাচ্ছে কখনো সমস্যা হয়েছে কোনো সমস্যাই এরই তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত যে এখানে কেউ যে অন্যের ধর্মে লালন পালনে তবে হ্যাঁ সেখানে কিছু কথা আছে তাদেরও দায়িত্ব আছে মুসলমানদের আজানের সময় তাদের ধর্মীয় এই শব্দগুলো ব্যবহার করতে পারে মুসলমানদের সেটা আলাদা বিষয় সেটি হয়তো পরে সময় থাকলে বলবো কিন্তু বলি যে তাদের ধর্মীয় স্বাধীনতা ইসলাম পূর্ণাঙ্গভাবেই রক্ষা করেছে সেটা ইহুদিদের ক্ষেত্রে খ্রিস্টানদের ক্ষেত্রে আহলে কিতাব অথবা অন্যান্য ধর্মের অনুসারী যারা আছে তাদেরও ধর্ম পালনের স্বাধীনতা আছে এবং এই জন্য ইসলাম বলে ধর্ম যার যার ধর্ম যার এইটুকু শুদ্ধ কিন্তু উৎসব সবার এটা শুদ্ধ না উৎসব সবার এর শুদ্ধ না ইসলাম এইটুকু বিশ্বাস করে ধর্ম যার যার এই পর্যন্ত লাইক রাহাফিদ্দিন কিন্তু উৎসব সবার একথা ইসলাম বিশ্বাস করে না এবং এটি যৌক্তিক কথা কেউ যদি বলে চাকরি যার যার বেতন সবার একথা কেউ বিশ্বাস করবে না বিয়ে যার যার স্ত্রী সবার কেউ বিশ্বাস করবে না ব্যবসা যার যার লাভ সবার একথা কেউ বিশ্বাস করবে না ঠিক তেমনি এই জায়গায় ধর্ম যার যার উৎসব সবার একথা ইসলাম বিশ্বাস করে না যার ধর্ম তার উৎসব যার ধর্ম তার উৎসব কিন্তু ধর্মীয় স্বাধীনতা এই যে এটি ইসলাম পূর্ণাঙ্গভাবে দিয়েছে 1400 বছর ইতিহাসে কখনো মুসলিমরা ইসলামী মুসলমানদের দেশে থাকবার কারণে ধর্ম লালন পালনে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে একটি দৃষ্টান্ত নেই কখনো নেই বরং হযরত উমর বিন খাত্তাব এত সচেতন তিনি যখন ফিলিস্তিন গেলেন এবং খ্রিস্টানরা স্বাগত জানালেন বললেন আপনি আমাদের এই গির্জার এই জায়গায় নামাজ পড়ো তিনি বললেন না তোমাদের এই গির্জা নামাজ পড়বো না আমি যদি নামাজ পড়ি জায়েজ আছে কিন্তু আমি চলে গেলে কিছুদিন পরে বলবো উমর বিন খাত্তাব এই জায়গায় সেজদা দিয়েছেন কাজেই এটি গির্জা থাকবে না এটি মসজিদ হয়ে যাবে এটা মসজিদ তোমার গির্জাটাকে মসজিদ বানিয়ে ফেলবে এই জন্য তিনি ওখান থেকে সরে একটু দূরে গিয়ে নামাজ পড়লেন এখনো সেই জায়গায় মসজিদ আছে মসজিদ উমর বিন খাত্তাব মসজিদ উমর বিন খাত্তাব উমর বিন খাত্তাবের নামেই মসজিদ আছে কাজী ইসলাম তার ধর্ম লালন পালনের এই স্বাধীনতা দেয় কখনো বাধা বিপত্তি আসেনি এবং তার নজির বহু আছে যে মুসলিম দেশে মুসলমানদের মুসলিমরা তাদের ধর্ম লালন পালন করেছে
এবং বিশেষ করে ওই সমস্ত অংশগুলো যে বিষয়গুলো তাদের ধর্মে এগুলো জায়েজ আছে এমন কি উলামায়ে কেরাম বারবার বলেন যে মদ ইত্যাদি শুকর মুসলমানের জন্য হারাম কিন্তু মুসলমান দেশে যদি কোনো খ্রিস্টান মদ পান করে নিজে খায় ইসলাম তাকে বিচার আওতায় আনে না ইসলাম তাকে বিচার আওতায় শিখাতে পারে কিন্তু মুসলমানকে বিক্রি করতে পারবে না মুসলমানকে বিক্রি করতে পারবে না শিখাতে পারে শুকর ইত্যাদি যেহেতু এটা তার ধর্মে শ্রেণী বৈধ এইজন্য ইসলাম এক ক্ষেত্রে উদার যে প্রত্যেককে তার ধর্ম লালন পালনের এই স্বাধীনতা তাকে দিয়েছে লাইকরাফিদ্দিন কত তাবায়্যানুর রাসুল মিনাল গায়ব এমন কি এক ক্ষেত্রে আরো বড় অনেক উদার নজির আছে সব আপনারা পড়ে নেবেন অনলাইনে বা বিভিন্ন বই পুস্তকে গুলো লেখা আছে কাজেই ধর্মীয় স্বাধীনতা ইসলাম সুনিশ্চিত করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতা বর্তমান বিশ্বের অবস্থা কি ধর্মীয় স্বাধীনতা কতটুকু আছে আজকাল স্বাধীনতার কথা বলা হয় কিন্তু আপনি যদি একটু চোখ দেন মুসলমান দেশে আলহামদুলিল্লাহ মুসলিমরা খুব স্বাধীনভাবে তাদের ধর্ম লালন পালন করে কিন্তু যখন আমরা অমুসলিম দেশের কথা বলি সেটি আরকানি হোক কাশ্মীরে হোক প্যারিসে হোক অথবা জার্মানির কিছু শহরেই হোক অত এমন কি ইরানের তেহরানে হোক সে অধ্যুষিত সুন্নিদের একটু মসজিদ সেখানে নেই তাহলে সেখানে তো ধর্ম লালন পালনের এত বেশি রেস্ট্রিকশন কোন কোন দেশে আজান নিষিদ্ধ কোন কোন দেশের মধ্যে মাইক্রোফোন নিষিদ্ধ আর কিছু দেশের মধ্যে মুসলমানদের ওরা শুকর খেতে পারে কখনো মুসলমান বাধা দেয়নি কিন্তু কিছু দেশে মুসলমানকে গরু খেতেও নিষিদ্ধ করা হয় নিষেধ করা হয় কাজেই আপনারা জানেন যে যারা বড় বড় মুখে কথা বলে যে তার বড় শব্দে ধর্মীয় স্বাধীনতার কথা বলে তাদের দেশে ধর্ম লালন পালনের স্বাধীনতা খুবই সংকুচিত খুবই ছোট তো যা হোক ইসলাম ধর্ম লালন পালন অমুসলিমদের সে স্বাধীনতা দিয়ে থাকে লকুম দীনুকুম লিয়ে দিন এরপর মহতরম হাজরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম নাগরিকদের প্রতি আল্লাহর নবী কি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন সেটি আমাদের সামনেই থাকে আপনারা বলতে পারবেন মাথা উঁচু করে বুক খুলে বলতে পারবেন ইসলাম কত উদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জামানায় একটি লাশ যাচ্ছে বুখারী শরীফের রওয়ায়াত রাসূল দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল ইন্নাহা জানাযাতু ইহুদি এটা তো ইহুদির লাশ এটা ইহুদির লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মা কানাত নাফসান সে কি মানুষ নয় সে কি মানুষ নয় অথচ ইসলামের কথা হলো এই পৃথিবীতে মুসলমান ও মুসলিম কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ পাক বলেন ওয়ালা শা রাব্বুক লাজআলান নাসু উম্মাতান ওয়াহিদা আল্লাহ পাক চাইলে গোটা পৃথিবীর সব মানুষকে মুসলমান বানিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ফ্রি উইল স্বাধীন ইচ্ছা দিয়েছেন সেটা কেউ সুন্দর ব্যবহার করে ফমান শা ফালিয়ুমিন আর কেউ অপব্যবহার করে অমান শা ফালিয়াকফুর খারাপ ব্যবহার করে সে কাফির রয়ে যায় এখানে আমাদের হিসাব নেবার জন্য দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেননি হিসাব আল্লাহ পাক নেবেন হিসাব আল্লাহ পাক নেবেন হিসাব কিভাবে নেবেন সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন মুমিন উইদাল লিল মুত্তাকিন জান্নাহ আর যদি কাফির হয় এটা উইদাল লিল কাফিরিন জাহান্নাম তাদের জন্য হিসাব আল্লাহ পাক নেবেন আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক মাফা আনতা তুকরিহুন নাস হাতে কোন মুমিনিন আপনি কি শক্তি প্রয়োগ করবেন যে সবাইকে মুসলমান বানাতে আল্লাহ পাক বলেন না মা ওমা আলাইকা হুদাহুম আল্লাহ পাক বলেন হিদায়াত এটি আপনার যে জোর করে তাদেরকে দেয়া হেদায়েত আপনার দায়িত্ব আপনি পথ দেখাবেন কিন্তু অন্তরে হেদায়েত বসিয়ে দেয় এটা আল্লাহ পাকের ক্ষমতা এটি আল্লাহ পাকের যদি আল্লাহ নবীর হাতে কাউকে হেদায়েত যেটি গন্তব্যে পৌঁছানো সেটি যদি আল্লাহ নবীর হাতে থাকতো সবার আগে আবু তালেবকে মুসলমান বানিয়ে ফেলতেন নবীর কাজ হলো পথ দেখাবেন এই জান্নাতের রাস্তা এটি জাহান্নামের রাস্তা কারো কপালে জুটে কারো কপালে জুটে না ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন কাজী রাসূলের কাজ হলো পথ দেখানো এই জন্য আল্লাহ পাক বলেন কোরআনে কেরিমের বিভিন্ন জায়গায় কথা বলেন যে আল্লাহ পাক চাইলে জাআলান নাস উম্মাতাম ওয়াহিদা কিন্তু আল্লাহ পাক ওয়ালাকিন লাযালুনা মুখতালিফিন এখনো সে বিরোধ আছে কিয়ামত পর্যন্তই থাকবে এবং সেই বিচার আল্লাহ পাক করবেন কিন্তু মানুষ হিসেবে মর্যাদাবান কারণ ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বারি ওয়াল বাহর ওয়া রাযাকনাহু মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদাল্লাহুম আলা কাসীরিন মিম্মান খালানা তাফদীলা মানুষের মর্যাদা আছে এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের রওয়ায়াত আও মা কানাত নাফসান সে কি মানুষ নয় আল্লাহ নবীর উদারতা দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় হাদিসে আছে আল্লাহ নবী মারা গেলেন আল্লাহ নবীর লৌহ বর্ম বা যুদ্ধের পোশাক ওয়াদিরুহু মুরতাহুন ইনদা ইহুদি এক ইহুদির কাছে বন্ধক ছিল ইহুদির কাছে কেন রাখলেন সাহাবায়ে কেরামদের মধ্যে কি আল্লাহ নবীকে ঋণ দেয়ার নাউজুবিল্লাহ কেউ ছিল না সাহাবায়ে কেরাম ঋণ কেন পুরো সম্পত্তি রাসূলের কদম মোবারকে দেয়ার জন্য হাজারো সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন ঋণ নয় কিন্তু আল্লাহ নবী ইচ্ছা করে
যে নিজের এই যুদ্ধের পোশাকটা ইহুদির কাছে বন্ধক রাখলেন উদারতা মানুষজন শিখে উদারতা যেখানে মাল্টি রিলিজিয়ন কমিউনিটি থাকে অন্যদের সাথে কিভাবে চলতে হয় সেটি আল্লাহ নবী দৃষ্টান্ত দেখালেন ইহুদি বালক অসুস্থ রাসূল গেলেন তাকে দেখতে কি প্রমাণ করে অমুসলিম যদি অসুস্থ হয় আপনার প্রতিবেশী আপনার জানাশোনা তাকে হাসপাতালে ক্লিনিকে অথবা তার বাসা বাড়িতে দেখতে যাবেন কোনো সমস্যা নেই আল্লাহ নবী দেখতে গেছেন ইহুদি বালক আল্লাহ নবীর মাঝে মধ্যে ইহুদি কিশোর বা বালক খিদমত করত রাসূল গেলেন তাকে দেখতে এবং এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানুষ কিন্তু এটাকে হয়তো অন্যভাবে বিকৃতভাবে ব্যাখ্যা করবে সহজ কথা সোজা কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন এবং দাওয়াতের নিয়তে গেলেন দাওয়াতের নিয়ত রাসূল তাকে দেখতে গেলেন দেখা যায় এসএলটি অনেকটা আখেরি পর্যায়ে শেষ পর্যায়ে রাসূল তাকে কালমার দাওয়াত দিন ফাআরাদা আলাইহিল ইসলাম ইসলামের কথা বললেন এবং এই বালক তার বাপ পাশে আছে বাবের দিকেও নজর দে চোখ দে রাসূলের দিকেও নজর দে এদিকেও তাকায় ওদিকেও তাকায় তখন বাবা বুঝতেই পেরেছে আমার সন্তান আমার অনুমতি চায় সম্মতি চায় তখন ইহুদি বাবা বলে আতি আবুল কাসিম অর্থাৎ আবুল কাসিম মানে রাসূলের উপাধি আবুল কাসিম মুহাম্মদের কথাই শুনো এই কথা শোনার পরে বাবার যেহেতু অনুমতি পেয়ে গেছে সন্তান তখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলে কালমা বলল এরপরেই এই ছেলেটি মারা গেল কিশোর সুবহানাল্লাহ এই ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই একদিনের জন্য রোজা নেই উমরাও নেই যাকাতও নেই জিকিরও নেই কোনো ইবাদত নেই শুধু কালমা পড়েছে মারা গেছে আল্লাহ পাক তাকে জান্নাত দিলেন জান্নাত দিলেন এবং রাসূল বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বিমিনান নার আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাক শেষ মুহূর্তে এই বালকটাকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বিমিনান নার কাজে কি বুঝলাম বুঝলাম যে মুসলমান সমাজে আপনার বন্ধু বান্ধব অথবা আপনার পরিচিত কেউ অথবা আপনার ফেলো ওয়ার্কার যারা সহকর্মী সহপাঠী বন্ধু বান্ধব নানা কারণে আমাদের নানা জায়গায় পরিচিতি গড়ে ওঠে এই ধরনের মানুষগুলো যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন মহতরম হাজিরিন এরই ছিল আল্লাহ নবীর উদারতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ হাসান শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন দুর্ভিক্ষ দেখা দেয় মক্কা দুর্ভিক্ষ দেখা দেয় আবু সুফিয়ান আল্লাহ নবীর কাছে যায় দোয়া চাইতে যে দেখেন আপনি তাদের পূর্বপুরুষকে কতল তা আবাহু ফি বদর আপনি তাদের পূর্বপুরুষকে বদরে হত্যা মেরে ফেলেছেন বাকিদের কি খোদা দুর্ভিক্ষের মাধ্যমে মেরে ফেলবেন একটু দোয়া করুন রব্বানা কশিফানাল আযাব ইন্না মুমিনুন একটু দোয়া করুন আল্লাহ নবী শুধু দোয়া করেই কান্ত হননি ইমাম মুহাম্মদ হাসান শাইবানী রহমতুল্লাহ আলাইহি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর জন্য মুসলিম তাদের জন্য আল্লাহ নবী ত্রাণ পাঠালেন সাহায্য পাঠালেন অথচ ওই কাফের যারা আল্লাহ নবীকে 13 বছর কষ্ট দিয়েছে দেশ ত্যাগে বাধ্য করেছে দেশ ছাড়তেও বাধ্য করেছে এবং যে কোনো মুহূর্তে পেটে খাবার নেই দুর্ভিক্ষে আছে পেটে খাবার আসলে আবার তরবারি ধরবে রাসূলের বিরুদ্ধে ওই মানুষগুলোর মুখে আল্লাহ নবী খাবার তুলে দিলেন তাহলে বোঝাই যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের পাশে তাদের বিপদ আপদে তাদের প্রতিকূল পরিবেশের সময় আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম এই আমল করেছেন উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উমরুল খাত্তাব অমুসলিমদের প্রতি হযরত উমরুল খাত্তাব মনে রাখবেন এক কথা এটি তিক্ত সত্য বাস্তবতা ইসলামের চারজন খলিফা দুইজন খলিফা অমুসলিমের হাতে শহীদ হয় অমুসলিমের হাতে শহীদ হয় উমরুল খাত্তাব তাকে যিনি আঘাত করে সেও মুসলমান অমুসলিম আর হযরত আলী ইবনে আবি তালেব তাকে যে শহীদ করে সেও অমুসলিম কাজী ইসলামের চারজন খলিফা দুজন খলিফাকে যে মুসলিমরা হত্যা করলো ইসলাম তো এক্ষেত্রে কঠোর হতে পারত এক্ষেত্রে অনেক কঠোর হতে পারত তাদের প্রতি নির্দয় হতে পারত কিন্তু উমরুল খাত্তাব জানেন অত্যন্ত সচেতন উমরুল খাত্তাবকে যখন ফজর নামাজের সময় আঘাত করে এবং তিনি সে আঘাত নিয়েই তিনি কিন্তু শহীদ হন তিনি কিন্তু ওসিয়ত করে যান উসি মিন বাদি আল খলিফা তিনি বলেন আমি তাদেরকে ওসিয়ত করে যাই তারা যেন উসি বি আহলি জিম্মতি খায়রান ওয়া আন ইউকাতিলা মিন ওয়ারাইহিম উমরুল খাত্তাব নিজে আহত রক্ত ঝরছে অমুসলিমের হাতে তিনি বলে যাচ্ছেন আমার পরে যিনি দায়িত্ব নেবেন তাদেরকে আমি গুরুত্বের সাথে বলে যাই অমুসলিম নাগরিকদের নিরাপত্তা অধিকারগুলোর প্রতি যেন সুনজর দেয় কত বড় উদারতা এমনকি তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে যুদ্ধ যেতে হবে যুদ্ধ হল তিনি রক্ত তার রক্ত ঝরছে অমুসলিমের হাতে তিনি বলে যাচ্ছেন তাদের অধিকার খেয়াল রাখবেন এর চেয়ে বড় উদারতা মহানুভবতা পৃথিবীর মানুষ দেখাতে পেরেছে
উমর খাত্তাব হযরত আলী ইবনে আবি তালেব তাকেও যে আঘাত করে সেও মুসলিম আজ মুগীর ইবনে শুবার বলা হয় যে গোলাম সে আবুল উল মুজসি এদিকে আসলে সমস্ত যে গোলাম যারা অমুসলিম তারা মক্কায় এসে ইসলামের বড় ক্ষতি করেছে কিন্তু তিনি হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি ওসিয়ত করে যাচ্ছেন তিনি বলেন দেখো আমি যদি তাকে মেরে ফেলো না আমি যদি বেঁচে থাকি আমি বিচার নিজেই দেখব বিচার নিজেই দেখব নিজেই করব তাকে তোমরা হঠাৎ করে মেরে ফেলো না অর্থাৎ যে আমি যদি বেঁচে যাই একটা মানুষ যদি খুন করা হয় এটা তো যথাযথ বিচার হয়নি এইজন্য তিনি নিষেধ করেন এটি হলো ইসলামের উদারতা এইজন্য বলি মহতরম হাজেরিন যে ইসলাম ইসলামের নবী খুলাফায়ে রাশিদিন তাদের অধিকার তাদের নিরাপত্তা এগুলোর প্রতি তারা তাদের জীবদ্দশায় যেমন সচেতন ছিলেন তাদের মৃত্যুর পরে তারা পরবর্তী মানুষকে ওসিয়ত করে গেছেন এবং যখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি আমরা কিন্তু সেখানে অমুসলিমদের তাদেরও দায়িত্ব আছে এক পক্ষে সম্প্রীতি রক্ষা করা হয় না সম্ভব এক পক্ষে সম্ভব হয় না এই জন্য ইসলাম বলে সম্প্রীতি রক্ষা করার জন্য তাদেরও দায়িত্ব আছে আমি সংক্ষেপে হয়তো তাদের কয়েকটি দায়িত্বের কথা বলবো কারণ প্রত্যেক অধিকারের বিপরীতে দায়িত্ব থাকে এটা আমি সব সময় বলি প্রত্যেক অধিকারের বিপরীতে দায়িত্ব থাকে ইসলাম তাদেরকে এত অধিকারগুলো দিয়েছে তাদেরকে একেবারে দায়িত্ব নেই যা ইচ্ছা তা লিখতে পারবে যা ইচ্ছা পোস্টিং করবে যা ইচ্ছা বলে বেড়াবে এ স্বাধীনতা তাদেরকে দেয়া হয়নি এই জন্য ইসলাম বলে যে তাদেরও দায়িত্ব আছে তাদের প্রথম দায়িত্ব হলো যে রাষ্ট্রকে একটা নির্দিষ্ট কর দেবে ওয়ালা ইয়াদিনুনা দীনুল হক মিনাল্লাযীনা উতুল কিতাব হাতা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়াহুম সাগিরুন কর দিতে হবে এই কর নিয়ে পশ্চিমা বিশ্বের যত হইচই যত চিল্লাপিল্লা যে মুসলমান দেশে মুসলিমরা থাকলে কর দিতে হয় কর এতটুকুই বলে কর দিতে হয় কিন্তু এই কর দিয়ে কত বড় যে সুবিধা ভোগ করে ওটা যদি জানতো মুসলমানরা তার চেয়ে দ্বিগুণ কর দিত মুসলমানরা তার চেয়ে দ্বিগুণ কর দিত ওলামায়ে কেরাম বসা ওলামায়ে কেরাম মাসালা বলবেন কোন রাষ্ট্রের যখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে কোন রাষ্ট্রের যখন অস্তিত্ব সংকটাপন্ন হয় কোন রাষ্ট্রকে যখন যুদ্ধে যেতে হয় যুদ্ধ যেতে হয় তখন সমস্ত মুসলমানের উপরে ওই দেশের জিহাদ কখনো ফরজ আইন কখনো ফরজ কিফায়ে জিহাদ ফরজ হয়ে যায় কিন্তু এমন কঠিন মুহূর্তে সমস্ত মুসলমানকে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করার জন্য জান দিতে হয় মাল দিতে হয় যুদ্ধে যেতে হয় রক্ত ঝরাতে হয় কিন্তু কোনো অমুসলিমকে যুদ্ধে যেতে হয় না কোনো মুসলিমকে যুদ্ধে যেতে হয় না এই জন্য মুসলমান রক্ত দিয়ে তাদের রাষ্ট্র রক্ষা করবে তাদের যুদ্ধে যেতে হবে না কেননা তারা যে কর দেয় সরকারকে যে ট্যাক্স দেয় এই করের বিনিময়ে নিজের জানটা রক্ষা করে আর মুসলমানরা যাকাত দেয় সদকা দেয় আরো কত দান সাহায্য করে ওরা কি এই যুদ্ধ বা এই জিহাদ এই লড়াই থেকে মুক্ত হতে পারে দায় মুক্ত হতে পারে যদি এই জন্য বলি ওরা যে সামান্যটুকু কর এটা আবার শরীয়ত নির্ধারণ করে নাই আল্লাহ পাক নির্ধারণ করে নাই রাসূল নির্ধারণ করেন নাই এটা এক টাকাও হতে পারে দশ টাকাও হতে পারে এটা এক টাকাও হতে পারে যদি আল্লাহ পাক নির্ধারণ করতেন সেটি কখনো মওকুফ করা যেত না কোন মানুষ চাইলে কি যাকাত মওকুফ করে দিতে পারে সদকাতুল ফিতর মওকুফ করে দিতে পারে পারে না আল্লাহ পাক মুসলমানদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীর কোন গোষ্ঠী বা সংগঠন বা কোন ব্যক্তি সেটা মওকুফ করতে পারে না আর অমুসলিমদের যেটা কর দিতে বলা হলো এটা চাইলে রাষ্ট্র কখনো কখনো মওকুফ করে দিতে পারে এবং এটা পরিমাণ নির্ধারণ করা হয়নি যাতে করে এটা সহনশীল হয় সহনীয় পর্যায়ে থাকে এবং সেটা যাকাত যদি মহিলা বিত্তবান হয় তাকেও দিতে হয় শুধু পুরুষের উপর তো না মহিলাদের উপর যাকাত ফরজ হবে কিন্তু কর এরকম নয় কর শিশুর উপর নেই মহিলাদের উপর নেই কর শুধু তাদেরকে দিতে হয় যারা যুদ্ধে যাবার ক্ষমতা রাখে তার মানে পুরুষ তাহলে বৃদ্ধ তাদেরকে কর দিতে হয় না শিশু কর দিতে হয় না নারী কর দিতে হয় না ধর্মযাজক কর দিতে হয় না কত বড় সুবিধা এই সুবিধা যদি মুসলমানরা পেত মুসলমান দেশে যে আমরা এই যে পয়সা দেব তার চেয়ে ডবল দেব যুদ্ধে যাব না এই সুযোগ তো অনেকেই নিতে চাইত কাজী করের বাহানা দিয়ে ইসলামের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ির কোনো সুযোগ নেই এমনকি সেই দৃষ্টান্ততা হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় যাচ্ছেন জাবি একটি শহরে দেখলেন কিছু খ্রিস্টান বুকা নাঙ্গা হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
সাথে সাথে এই রকম পঙ্গু বা যারা অসহায় খ্রিস্টানদের তালিকা তৈরি করতে বললেন এবং বাইতুল মাল বা রাষ্ট্রীয় তহবিল বা কোষাগার কোষাধ্যক্ষকে বলা হলো যে এই জাতীয় যারা আছে অভাবী তাদের প্রত্যেকের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা দাও রেশন দাও এক জায়গা হযরত উমর আল খাত্তাব সফর করছেন দেখলেন খ্রিস্টান ভিক্ষাবৃত্তি করছে বললেন তুমি কেন ভিক্ষাবৃত্তি করো ঘরে ঘরে কেন ভিক্ষার ঝুলি নিয়ে যাও তুমি বলেন অভাবে আছি তখন উমর আল খাত্তাব বলেন ঐতিহাসিক কথা ওয়াল্লাহি মা আনসাফনা হযরত উমর আল খাত্তাব বলেন এটা ইনসাফ হয়নি যারা তাদের যখন শক্তি ছিল গায়ে তারা যখন যুবক ছিল যৌবন ছিল তখন রাষ্ট্রকে তারা কর দিয়েছে বা পয়সা দিয়েছে আর যখন বৃদ্ধ হলো কাজ করতে পারে না তখন তারা ভিক্ষাবৃত্তি করবে হয় না মানসাফ না হোক এই জন্য হযরত উমর আল খাত্তাব রাষ্ট্রকে নির্দেশ দিলেন তহবিলকে যে এই ধরনের যারা অভাবী খ্রিস্টান তাদেরকেও রাষ্ট্রীয় তহবিল থেকে পয়সা দাও এরই উদারতা এবং তাদের কর মওকুফ করা হলো এই জন্য উলামায়ে কেরাম বলেন লিখেন মাসালা আছে যদি রাষ্ট্র যা ইসলামী সমাজ ব্যবস্থায় কোনো মুসলিম যদি বৃদ্ধ হয়ে পড়ে পঙ্গু হয় অসহায় অভাবী যুদ্ধে যেতে পারে নারী পুরুষ ধর্মযাজক এদের কাউকে কর দিতে হয় না এমনকি কোনো মুসলিম যদি স্বেচ্ছায় যুদ্ধে যায় আমি রাষ্ট্রের জন্য যুদ্ধে যাব তখন তাকে ওই বছর কর দিতে হয় না সে তো যুদ্ধে গেছে সে জান দিতে গেছে এই জন্য তাকে কর দিতে হয় না এই জন্য হাত তাগরতুল জিজিয়াত আইয়েদিন ওহম সাগিরুন এ কথা ব্যাপকভাবে ঢালাও বলা বলে খাদা ছড়ে ছড়ে কোনো সুযোগ নেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আন তিনি এক জায়গায় করের টাকা ফেরত দিলেন পৃথিবীতে আছে ট্যাক্সের পয়সা ফেরত দেয় আছে নাকি কোথাও কর নিয়েছেন ফেরত দিলেন বলেন কেন বলে এই কারণে ফেরত দিন না মাম জিজি তুলানা ইন মানানা হোম ওইল্লা ফালা আমরা তো তাদের কর নিয়েছি তাদের নিরাপত্তা দেব এ কথা বলে যেহেতু ওই জায়গায় আমাদের কোনো বাহিনী নেই বাইরে থেকে হামলা হবে আমরা তাদের নিরাপত্তা দিতে পারবো না এই জন্য তাদের টাকা পয়সা ফেরত দেব হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আন সিরিয়ার এখন চলে যখন রোমানরা হামলা করবে খবর আসলেন তিনি তাড়াতাড়ি পয়সা ফেরত দিলেন যেহেতু ওই জায়গায় বাহিনী পাঠানোর লোক ছিল না বাহিনী পাঠানোর লোক ছিল না এরই ইসলামের উদারতা কর নেওয়া হলো তাদের নিরাপত্তার জন্য যখন সিকিউরিটি দেওয়া হয়নি এই জন্য তাদের টাকা ফেরত দেওয়া হলো এই জন্য কর যেটি দেয় এটি মূলত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য এই জন্য কর দেওয়া হয় এটি ইসলামের উদারতা মহতরম হাজিরিন ইসলাম 1400 বছর ইতিহাস পড়ুন আপনারা যে মুসলিম ইহুদি খ্রিস্টান যখন তারা পরস্পর দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত তখনও কিন্তু অমুসলিমরা মুসলমান দেশেই আশ্রয় পেয়েছিল ওসমানী খেলাফত আমলে স্পেনে ইউরোপের বিভিন্ন জায়গায় যখন ইহুদিরা খ্রিস্টানদের হাতে এমনকি খ্রিস্টানদের নানা দল উপদল আপনারা মুসলমানদের মধ্যে যেমন নানা দল কোন দল থাকে খ্রিস্টানদের মাঝেও নানা দল থাকে একটি কোন দলের কথা বলি কোন দল 1572 সন প্যারিসে আগস্ট 24 তারিখ ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের যুদ্ধ লোথার তিনি প্রোটেস্ট্যান্ট একটি খ্রিস্টানদের ধর্ম এটি আবিষ্কার করলেন ইউরোপে ক্যাথলিকদের জয় জয়কার আমেরিকা প্রোটেস্ট্যান্টরা সংখ্যায় বেশি তোরা আলোচনার আহ্বান বা নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানালো দাওয়াত দিল প্রোটেস্ট্যান্ট আসলো প্যারিসে আর দাওয়াত দিল ক্যাথলিকরা খুব সুন্দর আপ্যায়ন হলো ভালো করে এই মেহমানদেরকে রাতের অন্ধকারে কচুকাটা করে প্রত্যেকে মেরে ফেলা হলো খুন করা হলো হাজারো প্রোটেস্ট্যান্টকে দাওয়াত দিয়ে এসে খুন করা তখন ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ক্যাথলিক যারা পোপ অথবা রাষ্ট্রপ্রধান এই কাজটাকে সাধুবাদ জানিয়েছে এই কাজটাকে সাধুবাদ জানিয়ে তাদের ইতিহাস কাজী তাদের দল উপদল অথবা কখনো খ্রিস্টানদের হাতে ইহুদি ইহুদির হাতে খ্রিস্টান যুগ যুগ ধরে যে যে সংঘাত হয়েছে এতে তারা মুসলমান দেশে আশ্রয় পেয়েছিল ওসমানী খেলাফত ইস্তাম্বুলে তুরস্কে মুসলমান দেশে এবং অথচ আমরা যদি বলি এর বিপরীত স্পেনে 300 বছর ইনকুইজিশন 340,000 লোকের বিচারের সামনে মুখোমুখি করা হলো তন্মধ্যে শুধু 2,00,000 মানুষের ক্ষেত্রে মুসলমান শুধু মুসলমান হবার অপরাধে তাদেরকে আগুনে পোড়ানো হলো শুধু মুসলমান হবার অপরাধে আগুনে পোড়ানো হলো ইউরোপ কখনো উদার নয় তারা কখনো টলারেন্ট নয় এটি শুধু মুখের বলি আপনারা দেখেন এখন এই রিফিউজি যারা শরণার্থীর কথা আমরা বলি শরণার্থী কোথায় আছে গরিব দেশে পাকিস্তানে 3 মিলিয়ন পাবেন বাংলাদেশে পাবেন 2-3 মিলিয়ন তুরস্কে পাবেন 3 মিলিয়ন জর্দানে পাবেন কিন্তু এ সমস্ত শরণার্থী মিলিয়ন মিলিয়ন শরণার্থী যদি অস্ট্রেলিয়া অথবা ইউরোপের কোন একটা দেশের একটা অঞ্চলে যদি রাখা হয় তারপরে তাদের হাজারো খালি জায়গা পড়ে থাকবে কিন্তু ওরা বছরে নেয় 100-200 আর মুসলমান দেশে তারা পাঠায় মিলিয়ন
এবং এই সমস্ত শরণার্থীদের ইচ্ছাকৃতভাবে তাদের জাহাজ সাগরে ডুবিয়ে দেবার খবরগুলো আসছে তারা কখনো টলারেন্ট না কিন্তু একটি কথা মনে পড়ে আসলে এটা আমাদের দুর্দশার জন্য আমরা দায়ী মুসলমানদের যখন শক্তিমত্তা ছিল পৃথিবীর মানুষ তাদেরকে সমীহ করত তখন মুসলমানরা গেছে ইউরোপে তবে গেছে বিজয়ী বেশে ফাতিহি আর এখনো ইউরোপে মুসলমানরা যায় তবে যা শরণার্থী হয় আমাদের আসলাফ আমাদের আকাবের আমাদের পূর্বপুরুষ তারাও ইউরোপে গেছেন স্পেন প্যারিস ইতালির বহু শহরে গেছেন তারা বিজয়ী বেশে গেছেন আর আমরা সেই জায়গা শরণার্থী হয়ে যায় রাজনৈতিক পলিটিক্যাল অ্যাসাইলাম ইত্যাদি কুস্তিয়ে যায় তো বললাম তারা কখনো উদার নয় উদারতার কথা বলে শুধু ইউরোপে তাদের ধর্ম প্রচারের জন্য 15 মিলিয়ন মানুষকে খুন করা হলো স্ট্যালিন কত মানুষ মেরেছে দ্বিতীয় বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মরেছে অথবা তাদের ধর্মীয় ইত্যাদি প্রচারের জন্য কত মিলিয়ন মানুষকে মারা হলো সেই পরিসংখ্যান সেই ফিলিস্তিনি অনেক দীর্ঘ কিন্তু আমাদেরকে বলা হয় সম্প্রীতির কথা অন্যের প্রতি উদারতার কথা উদারতার কথা সহনশীলতার কথা বলা হয় অন্যদের থেকে শিক্ষা নেবার কিছুই নেই ইসলাম কোরআন হাদিসের আলোকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাতের আলোকে খলফায়ে রাশিদিনের আমলের আলোকেই এ পর্যন্ত বড় উদার কারণ ইসলাম তার বিশ্বাসের মূল উদারতার জায়গা হলো দুটি পয়েন্ট একটা পয়েন্ট হলো ইসলাম মানুষত্ব এবং মানবতার প্রতি শ্রদ্ধাশীল সব সময় যে ইসলাম কোনো পশু পাখির কে পানি খাওয়ালে জান্নাতের সুসংবাদ দেয় সংক্ষেপেই বলছি আপনারা জানেন কুকুর বিড়ালের কথা পানি খাওয়ালে জান্নাতের সুসংবাদ সেই ইসলাম কি কোনো মানুষের প্রতি উদার না হতে পারে অথবা সেই ইসলাম কি কখনো মানুষের প্রতি সে হোক কাফের সে কাফেরের প্রতি উদারতা দেখাবেন এটি হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো ইত্তাকি দাওয়াতাল মাযলুম ওয়া ইন কানা কাফিরান ফা ইন্নাহু লাইসা দুনা হিজাব মাযলুম তার দোয়া থেকে সতর্ক থাকবে সে যদিও কাফের হয় মাযলুমের দোয়া কবুল হবার জন্য মুসলমান হওয়া শর্ত না ও মুসলিম তার যদি অধিকার ক্ষুণ্ণ করা হয় তাকে যদি জুলুম করা হয় তার উপর যদি নির্যাতন উৎপীড়ন হয় সে যদি কখনো এমনি আল্লাহকে ডাকে না সেও যদি তার নজরটা চোখটা আসমানের দিকে দেখে তারও বিপদে পড়লে আসমানের দিকে হাত তোলে বিপদে যদি তারা যদি বলে যে ঈশ্বর বলুক গড বলুক যেটি বলুক তাদের ভাষায় যদি আল্লাহ পাকের কাছে বিচার দেয় সে বিচার আল্লাহ পাক নেন সেটি আল্লাহ পাক শুনেন ইত্তাকি দাওয়াতাল মাযলুম ও ইন কানা কাফিরান কাজী ইসলাম এই উদারতার পিছনে মূল কারণ হলো মনুষ্যত্ব মানবতা এটাকে ইসলাম সম্মান করে ওয়ালাকাদ কাররামনা বনি আদম শয়তানের বড় দোষ হলো আল্লাহ পাকের কথা শুনে নাই আর দ্বিতীয় কথা হলো আদম মনুষ্যত্ব ইনসানিয়তের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে মনুষ্যত্বের মর্যাদা দিতে সে ব্যর্থ হয়েছে দুই নম্বর হলো ইসলামের শক্তির জায়গা উদারতার ইসলাম মুসলমানরা বিশ্বাস করে ওলাউশা রাব্বুকা লাজআলান নাস উম্মাতান ওয়াহিদা ওলাউশা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআন ওলাউশা আল্লাহ পাক চাইলে এই পৃথিবীতে যারা আছে সবাই মুমিন হতো আফা আনতা তুকরিহুন নাস হাতে কোনো মুমিনিন কাজী এটি কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে ফামান শা ফালিউমিন ওয়া মান শা ফালিয়াকফুর পৃথিবীর কোন যুগে কোন সময় এমন একটা সময় যায়নি যে ও মুসলমান ছিল না নূহ আলাইহিস সালামের হযরত আদম আলাইহিস সালাম থেকে কিছু বছর সেটা ইতিহাস নানা হাজার বছর 500 বছর বলে এরপর থেকে যত যুগ শুরু হয়েছে এভাবেই গেছে এ পর্যন্ত এভাবেই গেছে কাজী এই বিরোধ কিয়ামত পর্যন্ত থাকবে ইসলাম বলে নাই যে শুধুমাত্র এই কারণে তাদের উপর নির্যাতন হতে হবে বিচার আল্লাহ পাক করবেন তবে মানুষ হিসেবে মানুষের অধিকার ইসলাম সব সময় সুনিশ্চিত করেছে এইজন্য আল্লাহ পাক বলেন লা ইয়ানহাকুমুল্লাহ আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবুরুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ আনিল লাযিনা কাতালুকুম ফিদ্দিন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফা ওয়ালাইকুমুজ জালিমুন আল্লাহ পাকের কথা খুবই স্পষ্ট ইসলাম বলে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি তোমাদেরকে তোমাদের বাস্তবিকতা থেকে উচ্ছেদ করে নাই তাদের সাথে সৎ ব্যবহার সৎ আচরণ ভালো ব্যবহার মনের আন্তরিকতা না মহব্বত অমুসলিমের সাথে মনের মহব্বত হতে পারে না ইসলাম বলে যার মন আল্লাহকে দেয় নাই তার জন্য আপনার মন দিতে পারেন না তার জন্য আপনার মন দিতে পারেন না অমুসলিম মানে তার মনটা সে আল্লাহর জন্য দেয় নাই
তার সাথে আল্লাহ পাকের বন্ধুত্ব নেই আল্লাহর সাথে যার বন্ধুত্ব নেই তার সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না যে আল্লাহকে মন দেয় নাই তাকে আপনি মন দিতে পারেন না কিন্তু বাহ্যিকভাবে যেটি ভালো আচরণ সৎ ব্যবহার ও কউলুন নাসি হুসনা এটি সব সময় তাদের সাথে করা যাবে আল্লাহ পাক অনুমতি দিয়ে চান্তাবুর রুহ ও তুকসিতি ইলাইহিম এবং তাদের সাথে ইনসাফ ওলাই জিরমানকুম শানানু কওমিন আলা আল্লা তাআদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া এটি ইসলামের বিচার ব্যবস্থা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কাজী শোরের কাছে তিনি বিচার দিলেন এই যুদ্ধ এই লৌহবর্মটি আমার খ্রিস্টানের হাতে খ্রিস্টান পৃথিবীর ইতিহাস আছে যে এক মুসলিম নাগরিক এবং সরকার প্রধান দুজনেই বিচারকের সামনে দুজনেই বিচারকের সামনে হযরত আলী বলেন এটি আমার ও বলে যে আপনার না বিচারক স্বাভাবিকভাবেই বলবেন আল বাইনাতু আলাল মুদ্দাই যে দাবি করবে তাকে প্রমাণ দিতে হবে আপনার যে এটি প্রমাণ দেন তিনি বলেন কোনো প্রমাণ নাই কারণ তখনকার তরবারিতে যুদ্ধের পোশাকে নাম লেখা থাকে নাম লেখা নেই যেহেতু প্রমাণ দিতে পারছেন না বিচারক বলেন তাহলে ঠিক আছে তুমি নিয়ে নাও ওই খ্রিস্টান কিছু দূর হেঁটে আবার চলে আসেন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়লেন কি কারণে বলে যে এত ন্যায় পরায়ণতা এত সুবিচার একজন আমিরুল মুমিনিন সরকার প্রধান তাকে বিচারের মুখোমুখি করলাম আর তিনি বিচারে হেরে গেলেন আমি জিতে গেলাম অথচ এটা আমার নয় এটা আলী ইবনে আবি তালেবের এটা আলী ইবনে আবি তালেবের কিভাবে পেলে বলেন আলী ইবনে আবি তালিব যুদ্ধে ছিলেন আমি দূরে ছিলাম কোন এক সুযোগ আমি নিয়ে নিয়েছিলাম তিনি মুসলমান হলেন এই ঘটনা বহু পাবন ওলামায়ে কিরামি সংক্ষেপে শেষ করে দিচ্ছি যে ব্রিটিশ আমলে একটা জায়গা নিয়ে বিরোধ হিন্দুরা বলে মন্দিরের জায়গা মুসলমানরা বলে মসজিদের জায়গা বিচারক খ্রিস্টান ব্রিটিশ বিচার গেল এখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই যেতে পারে এই বিচারের কারণে বিচারকও খুব চিন্তায় পড়ে গেলেন কিন্তু পরে হিন্দুরাই বলে যে আমরা ওই মুসলমান বুজুর্গ উনি যদি বলে যেটাই বলে আমরা মেনে নেব মুসলমানরা খুশি যেহেতু মুসলমানকে তারা মাধ্যম মেনেছে উনি বললে মেনে নেবেন হিন্দুরাও তার বুজুর্গের ক্ষেত্রে তাদের বিশ্বাস ছিল সেদিন ওই বুজুর্গ বিচারকের সামনে বলেন যে জায়গা মুসলমানদের না এটা হিন্দুদের মন্দিরের জায়গা হিন্দুদের মন্দিরের জায়গা বিচারক স্বাভাবিকভাবে হিন্দুদেরকে দিয়ে গেলেন মুসলমানরা অখুশি হলো যে আমরা মুসলমান হয়ে পীর বুজুর্গ বলে কিন্তু আমাদের পক্ষে কথা বললেন না আসলে জায়গাটা হিন্দুদেরই ছিল বিচারক ঐতিহাসিক কথা বলেছে তিনি বলেন আজকে আজকে মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে এটি হলো ইসলাম উদারতা এই জন্য ওই হিন্দুরা যারা তাদের পক্ষে রায় শুনে খুশি হলো তারাই রাত্রির অন্ধকারে মুসলমান হয়ে পীর সাহেবের কাছে আসলো আমাদেরকে আপনি মুসলমান বানান মুসলমান হলো এবং সেই জায়গায় মন্দির হয়নি মসজিদে হয়েছে কাজী এটি হলো বিচার এবং ন্যায় আল্লাহ পাক বলেন তাদের সাথে ভালো ব্যবহার করতে ইসলাম বাধা দেয় না ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ হ্যাঁ বাধা আছে কারা আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন যারা যুদ্ধে জড়ায় বাস্তব এটা থেকে উচ্ছেদ করে এবং আমাদের বিরুদ্ধে অন্য কোন তৃতীয় পক্ষকে সাহায্য করে আল্লাহ পাক বলে তাদের সাথে বন্ধুত্ব হতে পারে না আর যারা ধরেন এই জাতীয় মুসলিমদের সাথে বন্ধুত্ব পাঠাবে আল্লাহ পাক বলে তারা জালিম আল্লাহ পাক জালিমকে পছন্দ করেন না ওয়ালাইকুম জালিমুন কাজী মোহতরম হাজরিন বললাম যে এটি হলো ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্যদের ইতিহাস পড়ে নেবেন ইসলামের উজ্জ্বল দৃষ্টান্ত পড়বেন এর পরেই আবার শুধু মোল্লা মৌলবী হুজুর এদের এই যে সাম্প্রদায়িক শক্তি বলা কি বলা সাম্প্রদায়িক যে তারাই শুধু অসাম্প্রদায়িক চেতনা লালন করে অন্যদের মধ্যে যে অসাম্প্রদায়িক চেতনা নেই এগুলো বাজে কথা অন্যদের শেখানো বলি আল্লাহ পাক আমাদেরকে দু একটি কথা সহি কথা বোঝার আমল করার তৌফিক দান করুন আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন